কোন দা আপ নাই এইদা ধৰা যে মাছ টুনিয়া জান গা এদিয়া আপোনাৰ ঘৰতে হা এতিয়া তুলচী মাছ এদি

যেগুলো হচ্ছে পানি পাইলেই মারা যাওয়ার কথা মূলত তিল তিল হচ্ছে এমন একটা শস্য যেটা হচ্ছে পানি পাইলেই মারা যায় তাছাড়া ইড়িডান আছে ইরি ধান চাষ করা হয়েছে ধান তলায় গেছে সেগুলোও কাটতেছে মানুষ এর ফাঁকে যারা মাল্লা আছে তারা মাছ মারার জন্য জাল ফেলছে সকালে যারা ফেলছে তারা এখন তুলতেছে এখন বেশ মাছ আছে

এই বাড়িতে ডালেন বাড়িতে ডাইলে তারপরে তুলবেন আপনার জালে ভালোই আছে আমার জালে এই যে একটা জালের দুই মাথা তুললো আপনার এক জালে সমান থাকলে তাও তো

એકટા જાલ તુલસી દૂઈ માતા તુલસી એ કળા માસા કરી ઇંચા ના ના ઓ જો ઓડા તુલસી ઇલ તુલસી અનુ કાગજો ના ઓડા કોડા આસ માસ હા ઓડે તો એડી એડે નય ઓ માય ગોડ એડા એડા કાર કંદા એડા કોન્ડામнер એડા એનો કે લા જાય નો કી દે આ જાય જ ધરેજે માસ્ટર ને જનગા એડા આપના કોતેલે હા એડા તુલસી માછ એડી

কোম্পানিতে না ফালাইলে মাছ ওইরকম থাকবো না দর্শক মজার ব্যবহার হইতেছে আব্বা জাল ফালাই রেখে গেছে আমরা আমাদের জাল পাইতেছি না দর্শক মজার বিষয় হইতেছে আব্বা জাল ফেলাই গেছে আমরা হচ্ছে মাছ তোলার জন্য আসছি কিন্তু জাল খুঁজে পাইতেছি না অনেক জাল এই যে আসলে দেখেন যে সবাই জাল ফেলছে জাল ফেলতেছে তুলতেছে এরকম অবস্থা তো আমরা হচ্ছে দুর্ভাগ্যবশত একটা জাল তুলছিলাম আমাদের মনে করে তো সেই জাল হচ্ছে অন্যজনের এখন যে জাল তুলছি এই জালের মালিক আসছিলো জালের মালিক আসলে আমরা তাদেরকে ওই মাছগুলা দিয়ে দিচ্ছি দেওয়া দিছি তো এখন কি করব বুঝতেছি না মানে খোঁজাখুঁজি করব নাকি চলে যাব ঠিক আছে বিওয়ার্স আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন আর কেমন লাগলো আশা করি জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন সাবস্ক্রাইব না করলেও চলবে করলে ভালো আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিওটা দেখে মন্তব্য করবেন কেমন হয়েছে সেটা জাস্ট জানাবেন তাতেই চলবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম